bachelor. The beef, beef. Right? Beef. Potol bhaja. Potol bhaja. Khichdi. Khichdi. Dim bhona. Dim bhona. চিংড়ি মাছের শুটকি, শুটকি ভর্ত না, চিংড়ি শুটকি ভর্ত, শুটকি চাপা, শুটকি চাপা, শুটকি আলু ভর্তা, আলু ভর্তা, এটা কালি জিরা ভর্তা, ওয়াও এটা তো আমার খুব ফেভারিট, মিষ্টি কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ওরে বেগুন ভাজা, বেগুন, এটা বেগুন ভাজা, হ্যাঁ এটা করলা আর হচ্ছে গিয়া আলু, করলা আলু ভাজি সবজি, ওয়াও এই যে মিষ্টি কুমড়ার বেগুন সবজি, চটচটি সবজি, হ্যাঁ বন্ধুরা আমরা আজকে খেতে আসছি এমন একজন মানুষের বাড়িতে, এটাতে মানে এই এই মানুষের বাড়িতে খাওয়ার জন্য আমি আসলে মুখিয়ে থাকি, কবে নিমন্ত্রণ পাবো, কবে খেতে আসবো, এরকম একজন মানুষ, খুব গুণী একজন মানুষ, আমি এখনই পরিচয় করবো, আসলে দেরি করা যাবে না, সেটা হচ্ছে আমাদের ঝন্টু ভাই। আমি ঝন্টু ভাইয়ের সাথে একটু যদি পরিচয় করে, এই ঝন্টু ভাই যদি এইদিকে আসেন দেখাইতে পারি যে ঝন্টু ভাই হচ্ছে গুণীজন, এই অর্থে সে একজন নৃত্যশিল্পী, নৃত্য গুরু, আসলে মূলত সে নাচ শিখে এবং তার এটি একাডেমি প্লাস বাসা, মানে বাসার এক সাইডটা একাডেমি এবং বাসা, তো উনি একজন গুণীজন, এই জন্যই বলছি যে ওনার অসম্ভব প্রতিভা, সে একজন নৃত্যশিল্পী, পাশাপাশি সে একজন ভালো রন্ধন শিল্পী, রন্ধন রন্ধন না রন্ধন, আচ্ছা আমার উচ্চারণ খুব ভুল হয় জানি তো, ঝন্টু ভাই, ঝন্টু ভাইয়ের বাসায় আসবো আসবো করে আসার আসা হয় না, ইন্ডিয়াতে কয়েকদিন আগে যাওয়ার আগেও মানে ঈদের ভিতরে পেয়ে আসার কথা ছিল না, তো তারপরে তখন আর আসা হয়নি, ঝন্টু ভাই কালকে হঠাৎ করে বন্ধ দিল, দেন বললো চলে আসেন, আমি আর এটা আসলে মিস করলাম না, কারণ এরকম মিস করতে হয় না, তো আমরা আর দেরি করবো না, খেয়ে খাওয়া শুরু করবো, তারপরে ঝন্টু ভাইয়ের কথা কথা শুনবো, ঝন্টু ভাই কি আগে বলবেন না পরে বলবেন, খাবার পরে বলেন, ওকে খাবার, বন্ধুরা আর দেরি হয়েছে না, দেরি আর হয়েছে না, আমরা অলরেডি খাবার শুরু করলাম, ঝন্টু ভাই খাবার দেওয়া শুরু করেছে, আমরা প্রথমে শুরু করছি ইয়ে দিন কালিজিরা, কালিজিরা, কালিজিরা হচ্ছে এমন একটি খাবার, যে খাবারটা হচ্ছে খেতে যেমন মজা, মানে এটা আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ঔষধি একটি খাবার, এটি খাইলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কালিজিরা খুব পছন্দ, সবার সবার সরি আপনাকে ভিডিওতে দেখাতে পারছি না, জন্য আপনি কথা বলতে পারেন, কথা বলতে পারেন, এবার ডিম চলে আসছে আমাদের হাতে, হাতে না পাতে, ছোট ভাইয়ের জন্য প্রযোজ্য কিনা, ছোট ভাই ঠিক মতো থাকতে পারবে কিনা, আমার দেখাস হবে না, দেখে আসে একজনকে আমি নিয়ে যাবো, সে তো সম্মানিত মানুষ আমার কাছে, আমার কাছে কি আমার জানাবো দরকার, আমি বলি কোটি মানুষ আছে কিন্তু ভালো মানুষ খুবই কম,
তো ভালো মানুষকে কথা করতো বা তাকে সম্মান করতো। আমি ভালো জানা যায় না, তবে খারাপ না, আমি শিওর এটা এটা অনেক কথা বলতে পারবো, কারণ খারাপ না। এই জন্য বলি যে আমার দ্বারা আমি কোনোদিন ক্ষতি হয়নি, হবে না কখনো, হয়তো উপকার হবে না অনেকে, বাট ক্ষতি হবে না প্লিজ, এটাই শিওর। সরি বেগুনটা নিয়ে ফেলেছি, বেগুনটা অনেক মজা। আসলে ঝুন্টু ভাইয়ের এখানে এসে খাওয়ার সাথে যেটা হয় আড্ডাটা হয় খুব, মানে মাস্তি যেটাকে বলে, হ্যাঁ আড্ডাটা। আবার আমার আবার প্রবলেম আছে, আমি আবার সবার সাথে আমার আড্ডা জমে ওঠে না। আড্ডা তো যারা জানে সবাই জানে যে আড্ডাটা এমন একটা জিনিস, আসলে সম মেন্টালিটি যদি না হয় আড্ডাটা আসলে জমার কথাও না। যদি ভালো ভাই অবশ্যই, অনেকে বেগুন ভাজি ভিডিও করে পাঠায় হোয়াটসঅ্যাপে, এরকম লোক আছে কিন্তু খাবার দাওয়াত করে না, মিষ্টি কুমড়া ভাজি, এটা আগে আলু ভর্তা নিয়ে একটা মজার একটা ইয়ে আছে, অনেকে জানে না, দেখা সরি একটা জিনিস হয় আলু ভর্তা, অনেকে আলু ভর্তা করে পেঁয়াজ মরিচ সব করে তেলে ভেজে দেন ওটা দিয়ে ভর্তা করে, এটা কিন্তু আসলে ভর্তার মজাটা নষ্ট করে দেবে। এটা অবশ্য শুকনো মানে যেমন কাঁচা পেঁয়াজ দিয়ে এবং সরিষার তেলটা দিয়ে কাঁচা কাঁচা, তাহলে ভর্তার মজাটা থেকে যায়। এটা মজা ছিল,
এটা ঝুটু ভাই নিজের গরু পালার মাংস এখানে বলবো। এবার কি খাবো? বেগুন। আচ্ছা এই যে চটপটি ছিল এখানে একটু বেগুন আর পেঁপে। আচ্ছা হোক পেঁপে পেঁপে চলবো না না করলা 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 তো ওটা একটা হচ্ছে চটচটি বেগুন আর লাউ দিয়ে চটচটি উচ্চ বলে কোনটাকে আর শীত শুটকি দুটো আমি আসলে খাই না, জন্য খেলাম না। কিছু নিব এক আমি মাংস আমি যে গরুর মাংসটা নিয়েছি গরুটা ঢুকবে নিয়ে চলে যাবে। অনেক বেশি আর আমাকে না আপনি না না দেবো না অনেক বড় গরু দেখাচ্ছি আমি। আল্লাহ বর্ষা অনেক সুন্দর গরুর মাংস যেমন হয় তেমনই, কিন্তু জন্টু ভাই রান্নাতে এটাতে স্পেশালিটি যেটা আসছে ঝাল ঝাল, আর গরুর মাংসটা ঝাল ঝালই ভালো লাগে। ইন্ডিয়ান মশলা আছে এখানে, ইন্ডিয়ান মশলা আছে, সো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফ্লেভার আছে। এটা মেথি দিয়ে হইছে, মেথি সরিষা জন্টু ভাইয়ের কাছ থেকে রেসিপিটা পেয়ে যাচ্ছেন আপনারা। আপনারা কি করবেন সেটা ছোট ভাই বললো না, কিছু তো ডাক্তারের হাতে রাখতে হয়, ওনার চিকিৎসা করতে আসবে। লবণ চিনি, লবণ চিনি তো আছে, দই না দই বাটা ওয়াও বন্ধুরা আরো খাবো, খেতে থাকবো, খেতে থাকো। খাওয়ার পরে আমরা আবার কথা বলবো। হ্যাঁ মোটামুটি সবকিছু আমরা শেষ করেছি, একটা বাজার বাদ আছে, ওটা আমরা কথা বলবো আবার। ওকে সাথে থাকুন, শেষে আবার কথা হবে। আর বন্ধুরা খাওয়ার অলরেডি শেষ, আমরা খেয়ে দেখেন অলরেডি টেবিল কভার করে ফেলেছি, ভাতটা দো আসে। এখন একটা ডিজার্ট অলরেডি চলে আসছে, খুব মজার একটি খাবার। ছোটো ভাই আপনি খাবেন না, পরে আচ্ছা যাই হোক ছোটো ভাই পরে খাবে। আর নিয়ে আসেন নিয়ে আসেন, একসাথে খাই, একসাথে খাওয়ার মজা আছে। এটা হচ্ছে একটা সেমাই, মেবি বগুড়া থেকে আসছে, আমি যেটা ঝন্টু ভাইয়ের কাছ থেকে তথ্য পেলাম। জাফলং না কিন্তু জাফরান, নর্থ জাফলং
জাফলং তো সিলেটের একটা জায়গা, এটা হচ্ছে বগুড়ার স্পেশাল আকবরের সময়, আকবরের সময় এটা ওই দিও এটা এই আছে বগুড়ার গাউডুর করেছে মজা বগুড়ার মানুষগুলো জানতে আর চিমাইটা কিন্তু বেশ মজা লাগে, এটা এর ঐতিহাসিক বড়ি আছে হিস্ট্রি আছে আকবরের সময় না। পুরো খাবারটা এবং পুরো রন্ধনটা আপনাদের দেখে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই মজার খাবারগুলো ঝুন্টু ভাইয়ের এই আয়োজনটা অনেক মানুষ দেখতে পারে। আর আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ, আর যদি না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপিয়ে দিন এবং হয়ে যান নেক্সট ভিডিওর প্রথম ভিউয়ার। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক অনেক বেশি খান, বাই।